আচ্ছা, ক্লাস নাইন, সবাই ভালো আছো তো? তোমরা কি আগে? মিস, হ্যাঁ, আচ্ছা, আপনি কেমন দুই ম্যাম? 11 জন ক্লাস করেছো? প্রথম দুইটা ক্লাসেও কি 11 জন ছিলে? না মিস, আরো কম ছিল, 7-8 জন ছিল এরকম। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি কমপ্লিট করেছিলাম। আমরা আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর স্কুল খুলে গেলে আমরা মূলত প্রশ্নগুলো নিয়ে বেশি বেশি করে আলোচনা করব। এর মধ্যে তোমরা বইটা ভালো করে পড়ে রাখবে, হ্যাঁ, বইটা ভালো করে পড়বে, যাতে তোমাদের নৈর্ব্যক্তিক গুলো মোটামুটি ভালো করে পড়া হয়ে যায়। আর যেহেতু আমাদের কে সরকার ঘোষণা দিয়েছেন যে 30শে মার্চ থেকে আমাদের স্কুল খোলা, যদি আল্লাহর রহমতে আমাদের স্কুলটা খুলে, তাহলে আমরা ক্লাসে প্রশ্নগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করব এবং ক্লাসে আমরা সরাসরি তখন আমাদের পড়াটা আরেকটু ভালো হবে আশা করি, তাই না? তারপর আমাদের এখন এই সময়টা যতদিন আমাদের এই দুর্যোগটা কাটে, ততদিন আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, যাই হোক, তোমরা এর মধ্যে দ্বিতীয় অধ্যায় নির্বৃত্তি গুলো ভালো করে পড়ে ফেলবে। আমরা আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের হৃদযন্ত্রের যত কথা। আচ্ছা, হৃদযন্ত্রটা কি বলতো? ইংরেজিতে আমরা এটাকে কি বলি? ইংরেজিতে এটাকে কি বলি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা হার্ট, তাই না? এখন হৃৎপিণ্ডের মাধ্যমে কি প্রবাহিত হয়? হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়। আচ্ছা, রক্তটা কি? ক্ষারীয় পদার্থ, তরল ক্ষারীয় পদার্থ। রক্তটা হচ্ছে এক ধরনের ঈষৎ ক্ষারধর্মী লাল বর্ণের তরল যোজক কলা। এই যে স্লাইডটা শো করেছি, এই স্লাইডটাতে আমরা রক্ত কণিকা গুলো দেখতে পাচ্ছি। রক্তের মধ্যে যে কোষগুলো ভাসমান অবস্থায় থাকে, সেই কোষগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে রক্ত হচ্ছে এক ধরনের ঈষৎ ক্ষারধর্মী লবণাক্ত অস্বচ্ছ লাল বর্ণের তরল যোজক কলা। এখন এই যে রক্ত, আচ্ছা, এই রক্তকে আমরা যদি আমরা এটা কি আমরা বুঝে, যে রক্তের কয়টা অংশ বা কয়টা উপাদান নিয়ে গঠিত? রক্ত মূলত দুই ধরনের উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস হচ্ছে রক্তের তরল অংশ, যে অংশটার মধ্যে রক্তের কণিকাগুলো বা কোষগুলো ভাসমান অবস্থায় থাকে। আর রক্ত কণিকা হচ্ছে রক্তের তরল অংশ, যেটাকে আমরা রক্ত রস বা প্লাজমা বলছি। সেই প্লাজমার মধ্যে যে কোষগুলো থাকে, সেই কোষগুলোকে আমরা রক্ত কণিকা বলি। রক্ত রসের পরিমাণ রক্তের মধ্যে 55%, তরল অংশটা হচ্ছে 55%, বাকি 45% হচ্ছে আমাদের রক্ত কণিকা। এখন এই 55 ভাগ রক্ত রসের মধ্যে এই রক্তের যে তরল অংশ রক্ত রস বা প্লাজমা, এই প্লাজমার মধ্যে আবার পানি থাকে। এই পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%, এবং এই প্লাজমাতে পানি ছাড়াও থাকে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ থাকে। আর রক্ত কণিকা মূলত 3 ধরনের, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর হচ্ছে অণুচক্রিকা। আমরা চিত্রের মাধ্যমে এগুলো ভালো করে দেখবো এবং পরবর্তী সময় আমরা এগুলো আলোচনা করবো, যে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা গুলো কি ধরনের। আবার শ্বেত রক্ত কণিকা 2 ধরনের, একটা হচ্ছে দানা বিশিষ্ট, একটা হচ্ছে দানা বিহীন। যেমন অ্যাক্রিওনোলোসাইট হচ্ছে দানা বিহীন রক্ত কণিকা, আর গ্রানুলোসাইট হচ্ছে দানা যুক্ত শ্বেত রক্ত কণিকা। দানাহীন শ্বেত রক্ত কণিকা গুলোকে আবার আমরা ভাগ করেছি লিম্ফোসাইট, মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল। আর দানাযুক্ত, সরি, লিম্ফোসাইট আর মনোসাইট, আর দানাযুক্ত গুলাকে ভাগ করেছি নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে ব্যাসোফিল, এই 3টা ভাগে। এখন আসে যে রক্তের মধ্যে যে রক্ত রস বা প্লাজমা থাকে, প্লাজমাতে পানির পরিমাণ 90 থেকে 92 ভাগ। আর যে জৈব অজৈব পদার্থগুলো থাকে, যেটাকে আমরা বলছি যে 8 থেকে 10% জৈব অজৈব পদার্থ থাকে। এখন এই যে 8 থেকে 10% জৈব অজৈব পদার্থ, আসলে সেগুলো কি? দেখো, এগুলোর মধ্যে খাদ্যের সারাংশ থাকে। খাদ্যের সারাংশ, আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো পরিপাক হওয়ার পর যে সরল তরল অংশে পরিণত হবে, এই উপাদানগুলো এই খাদ্যের সারাংশের মধ্যে
থাকবে, অর্থাৎ সেটা গ্লুকোজ হইতে পারে, অ্যামিনো অ্যাসিড হইতে পারে, স্নেহ পদার্থ হইতে পারে, ভিটামিন, খনিজ লবণ, এগুলো সমস্ত এই জৈব অজৈব পদার্থের মধ্যে পড়ে। তারপরে আছে রেচন পদার্থ, এই রক্তরস বা প্লাজমার মধ্যে কিন্তু রেচন পদার্থ থাকে। রেচন পদার্থ গুলো কি? যেগুলো আমাদের দেহে বিপাকীয় বর্জ্য পদার্থ, আমাদের দেহের মধ্যে যে ক্ষতিকর বর্জ্য উৎপন্ন হয় সেই বর্জ্য পদার্থ গুলো, যেমন ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়, ক্রিয়েটিনিন উৎপন্ন হয়, এই সমস্ত বর্জ্য পদার্থগুলো জৈব পদার্থের মধ্যে পড়ে। তারপরে প্রোটিন থাকে বিভিন্ন ধরনের, যেগুলো হচ্ছে ফাইব্রিনোজেন, তারপরে গ্লোবিউলিন প্রোটিন, অ্যালবুমিন, যেটা ডিমের সাদা অংশে অ্যালবুমিন পাওয়া যায়, ডিমের সাদা অংশটাকে, এটা হচ্ছে অ্যালবুমিন নামক প্রোটিন, এরকম অ্যালবুমিনও কিন্তু আমাদের রক্ত রসের মধ্যে থাকে। তারপরে প্রোথ্রম্বিন থাকে, তাছাড়া প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, যেমন আমাদের রোগ প্রতিরোধ করে যে উপাদানগুলো, রক্তের মধ্যে যে উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধ করে সেগুলো হচ্ছে অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন, এগুলো হচ্ছে আমাদের প্রতিরক্ষামূলক দ্রব্যাদি হিসেবে এই জৈব অজৈব পদার্থের মধ্যে থাকে। আচ্ছা, তারপরে আছে যেমন বিভিন্ন ধরনের হরমোন বা প্রাণরস, এগুলা হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস। এই অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু তোমাদেরকে আমি ক্লাস 8 এ পড়িয়েছি যে অন্তঃক্ষরা গ্রন্থি কি। আমাদের দেহে কতগুলো নালীবিহীন গ্রন্থি আছে যেগুলো থেকে নিঃসৃত রসকে আমরা বলি প্রাণরস বা হরমোন, আর গ্রন্থিগুলাকে বলি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি। এই হরমোন আমাদের রক্তের সাথে মিশ্রিত হয়ে দেহের বিভিন্ন কাজগুলো করে, বিপাক, রেচন, প্রজনন বিভিন্ন কাজগুলো করে। এখন এই যে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস, তো সেইগুলো এই আমাদের জৈব অজৈব পদার্থের মধ্যে থাকে। তাছাড়াও থাকে কোলেস্টেরল থাকতে পারে, লেসিথিন থাকতে পারে, বিলিরুবিন থাকতে পারে। আচ্ছা, এই সমস্ত পদার্থগুলো সবই কিন্তু রক্তরসের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, এখন এই রক্তরস আসলে কি কাজ করে? এই যে রক্তের তরল অংশ বা প্লাজমা, সেটা আসলে কি কাজ করে আমাদের? আমাদের রক্তরসের মধ্যে যেই খাদ্যের সারাংশগুলো দ্রবীভূত অবস্থা থেকে, এই সারাংশগুলোকে আমাদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, আমাদের দেহের কোষে কোষে পৌঁছে দেয় হচ্ছে এই রক্তরস। তাছাড়া আমাদের টিস্যুর মধ্যে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, এই বর্জ্য পদার্থগুলোকেও পরিবহন করে সেগুলোকে বৃক্কে নিয়ে আসে এই রক্তরস। তাছাড়া অম্লক্ষারের ভারসাম্য রক্ষা হয় এই রক্তের মাধ্যমে। শ্বসনের ফলে আমাদের দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে নিয়ে আসে রক্তরস। আচ্ছা, তারপরে রক্তে জমাট বাঁধার যে সকল উপকরণ গুলো আছে, সেই জমাট বাঁধার উপকরণ গুলোকে পরিবহন করা রক্তরসের কাজ। তারপরে হরমোন, লিপিড, এনজাইম, এগুলো দেহের বিভিন্ন অংশে পরিবহন করাও রক্তরসের কাজ। আচ্ছা, আর তোমরা দেখেছো যে কোরবানির সময় গরু জবাই করার পরে রক্ত জমাট বেঁধে যায়, দেখেছো না? এবং এক পাশে একদম পানির মতো হালকা হলুদ রঙের একটু পানির মতো যায়, এই যে হালকা হলুদ বর্ণের পানির মতো জলীয় অংশটা, এটার নাম হচ্ছে লসিকা। এটার নাম কি? লসিকা, লসিকা। আচ্ছা, এখন রক্ত রসের মধ্যে রক্ত কণিকা গুলো থাকে, কিন্তু লসিকার মধ্যে কোনো কণিকা থাকে না, বুঝতে পেরেছো? রক্ত রসের মধ্যে রক্ত কণিকা থাকে, কিন্তু লসিকার মধ্যে কোন কণিকা থাকে না। এবং সিরামের রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় প্রোটিন গুলো, সেগুলো সিরামে থাকে না। আচ্ছা, এবার আসি আমাদের যে রক্ত কণিকা গুলো কি কি ধরনের, আমরা লোহিত রক্ত কণিকা বলেছি। লোহিত রক্ত কণিকাকে আমরা ইংরেজিতে বলি রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল বা আরবিসি, সংক্ষেপে আমরা কি বলি? আরবিসি। এই যে লাল বর্ণের, এগুলো হচ্ছে লোহিত রক্ত কণিকা। এখন এই লোহিত রক্ত কণিকা, এটা কেন লাল? কারণ এটার মধ্যে হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিন হচ্ছে কি? এক ধরনের লৌহ ঘটিত প্রোটিন। হিমোগ্লোবিন হচ্ছে লৌহ ঘটিত প্রোটিন, হিম হচ্ছে লৌহ, আর গ্লোবিউলিন হচ্ছে
সরল প্রোটিন দুটো মিলে হিমোগ্লোবিন। এখন কেউ কেউ বলছেন, কোন কোন বিজ্ঞানী বলছেন যে লোহিত রক্ত কণিকা আসলে এই রেড ব্লাড সেল হচ্ছে হিমোগ্লোবিন ভর্তি একটা ব্যাগের মতো। রেড ব্লাড সেল হিমোগ্লোবিন ভর্তি একটা চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এই লোহিত রক্ত কণিকা আমাদের দেহে আসলে প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে, সেটা ভ্রূণের দেহে একরকম, আমাদের পূর্ণাঙ্গ পুরুষ এবং স্ত্রী প্রাণীতে একরকম, আবার শিশুদের দেহে আরেক রকম। যেমন তোমাদের বই অনুযায়ী আছে, যেমন ভ্রূণের দেহে 80 থেকে 90 লাখ লোহিত রক্ত কণিকা থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে, শিশুদের দেহে থাকে 60 থেকে 70 লাখ এবং পুরুষের দেহে থাকে 4.5 থেকে 5.5 লাখ আর স্ত্রী প্রাণীতে থাকে, অর্থাৎ নারীদের দেহে থাকে 4.4 লাখ থেকে 5 লাখ পর্যন্ত। তবে হ্যাঁ শোনো, তোমাদের আসলে যেমন জীববিজ্ঞান বইটাতে আছে 40 লাখ প্রতি ঘন মিলিমিটার রক্তে 40 থেকে 50 লাখ লোহিত রক্ত কণিকা থাকে, তোমাদের বইতে এইটা আসলে যে 4.5 থেকে 5.5 লাখ দিয়েছে সেই আর সেটা আসলে ভুল। হ্যাঁ, তারপরে যদি পরীক্ষার সময় তোমাদের আসে তোমাদের বইয়েরটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখন এই লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন? 120 দিন। 120 দিন পর্যন্ত লোহিত রক্ত কণিকা গুলো বেঁচে থাকতে পারে, তারপর আবার নতুন লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এখন এই যে লোহিত রক্ত কণিকা, এগুলো আসলে কোথায় তৈরি হয়? এগুলা অস্থি মজ্জাতে, লাল, আমরা যে হাড়ের ভিতরে লাল মজ্জা খাই, হাড়ের ভিতরে লাল লাল মজ্জা গুলো দেখেছো সবাই? সামিয়া জিমিজ বলেন, হাড়ের ভিতরে লাল মজ্জা, লাল মজ্জা গুলো দেখেছো? অস্থি মজ্জা হাড়ের ভিতরে যে লাল লাল যেগুলো আমরা খাই, জিমিস দেখছি, জিমিস এগুলো হচ্ছে লোহিত অস্থি মজ্জা, এখান থেকে লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়। আবার স্প্লিন বা বাংলা আমরা পিহা বলি, একটা অঙ্গ আছে সেইটার থেকে লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এখন এই যে লোহিত রক্ত কণিকা তৈরি হয়, লোহিত রক্ত কণিকা যখন তৈরি হয় সেই লোহিত রক্ত কণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন এগুলা অস্থি মজ্জা থেকে এবং পিহা থেকে রক্ত রসের মধ্যে চলে আসে তখন নিউক্লিয়াসটা থাকে না, নিউক্লিয়াস বিহীন অবস্থায় ওরা লোহিত রক্ত রসে এবং রক্ত রসে চলে আসে পিহা থেকে এবং অস্থি মজ্জা থেকে। তাহলে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস না থাকলেও উভচর প্রাণীর লোহিত রক্ত কণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এখন এই লোহিত রক্ত কণিকা গুলো আমাদের কি কাজ করে? আমাদের অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন করে দেহের বিভিন্ন অংশের কোষে কোষে পৌঁছে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসে এবং সেখান থেকে ফুসফুসে, ফুসফুস থেকে নাসারন্ধ্র পথে আমরা দেহের বাইরে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। আচ্ছা, তাছাড়া হিমোগ্লোবিনের সাহায্যে কি হয়? অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। মহিমা মন, এটা আসছে কেন এখানে? আচ্ছা, এবং এই লোহিত রক্ত কণিকা কিন্তু আমাদের রক্তের একটা গুরুত্বপূর্ণ একটা কোষ। তারপর আসছি আমরা শ্বেত রক্ত কণিকা নিয়ে আলোচনা করব। শ্বেত রক্ত কণিকা গুলো তোমাদেরকে বলেছি দানা যুক্ত হতে পারে, দানা বিহীন হতে পারে। এই যে মনোসাইট, লিম্ফোসাইট, ইসিনোফিল, নিউট্রোফিল, ব্যাসোফিল, এগুলো হচ্ছে সমস্ত শ্বেত রক্ত কণিকা। আর এই প্লেটলেট যে এগুলো হচ্ছে অণুচক্রে। আমরা প্রথমে এখন শ্বেত রক্ত কণিকা নিয়ে আলোচনা করব। এখন এই যে শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা কিন্তু, ও যেটা বলা হয়নি, এই লোহিত রক্ত কণিকা হচ্ছে দ্বি অবতল, অর্থাৎ কমলা লেবুর মতো দুই দিকে চাপা, হ্যাঁ চাকতি আকৃতির, এটা দ্বি অবতল বা উভয় অবতল আমরা বলতে পারি, দুই দিকে চাপা কমলা লেবুর মতো। কিন্তু শ্বেত রক্ত কণিকার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, এটা যে কোনো সময় যে কোনো আকৃতি ধারণ করতে পারে এবং এই শ্বেত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না এবং এই শ্বেত রক্ত কণিকাগুলো কোথেকে উৎপন্ন হয়?
সে তো অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, সাদা সাদা যে মজ্জাগুলো থাকে হাড়ের ভিতরে সেই মজ্জাগুলো থেকে শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। এবং হিমোগ্লোবিন না থাকাতে এগুলাকে এগুলা লাল বর্ণের হয় না, যার কারণে এগুলাকে আমরা বলি শ্বেত রক্তকণিকাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অর্থাৎ সংক্ষেপে বলা হয় WBC। এই শ্বেত রক্তকণিকার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, এবং এটার মানে সংখ্যা কত, প্রতি ঘন মিলিমিটার রক্তে হচ্ছে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে, প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। এবং এই শ্বেত রক্তকণিকাগুলো, এই যে মনোসাইট, লিম্ফোসাইট, ইসিনোফিল, নিউট্রোফিল, ব্যাসোফিল, এই সমস্ত শ্বেত রক্তকণিকাগুলো আমাদের কি করে, আমাদের দেহের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেই জীবাণুকে ধ্বংস করে ফেলে, তখন আমাদের দেহটা সুস্থ রাখে, অর্থাৎ আমাদের দেহের প্রহরী হিসেবে এই শ্বেত রক্তকণিকা কাজ করে। এবং কোন রোগ জীবাণু যদি আক্রমণ করে দ্রুত শ্বেত রক্তকণিকা গুলো সংখ্যা বাড়তে থাকে, এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে। আচ্ছা, এবার আসি এই যে শ্বেত রক্তকণিকা গুলো আমরা বলছি দানা বিহীন বা দানা যুক্ত, দানাবিহীন শ্বেত রক্তকণিকা গুলোকে আমরা বলছি অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন। এদের সাইটোপ্লাজম কি হয়, স্বচ্ছ দানাহীন হয়। এই যে সাইটোপ্লাজমের মধ্যে স্বচ্ছ এবং দানাহীন, এদেরকে আমরা বলছি লিম্ফোসাইট এবং মনোসাইট। দেখো এখানে ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল এগুলোর ভিতরে একটু দানাদার দেখা যাচ্ছে, কিন্তু এগুলোর ভিতরে দানাদার দেখা যাচ্ছে না, তার মানে এগুলো হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এবং এগুলো কোথায় থাকে, আমাদের লিম্ফ নোড গলার দুই পাশে এদিকে, তারপর আমাদের টনসিল আছে হাকলে মুখের ভিতরে দেখা যায় টনসিল দুইটা দুই পাশে, হ্যাঁ, তারপর আমাদের প্লিহা বা স্প্লিন, এইগুলাতে এগুলো থাকে। এবং এইগুলা কি বড় নিউক্লিয়াস যুক্ত কণিকা, এগুলো নিউক্লিয়াসটা হচ্ছে বড় আকৃতির আমরা দেখতে পাচ্ছি। তারপরে মনোসাইটটা ছোট ডিম্বাকার বা বৃত্তাকার হতে পারে, এটা নিউক্লিয়াস বিহীন একটা বড় কণিকা আর শ্বেত রক্তকণিকা, হ্যাঁ নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস বিশিষ্ট একটা বড় কণিকা। এখন লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি তৈরি করে, আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে, এবং অ্যান্টিবডি কি করে, আমাদের যে রোগ জীবাণু প্রবেশ করে সেই রোগ জীবাণুটাকে ধ্বংস করে দেয় এবং দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তারপর আসে মনোসাইট, মনোসাইটটা কি করে, মনোসাইটটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিসটাকে আমরা বাংলায় বলি জীবাণু ভক্ষণ, যে জীবাণুটা আসলে সেই জীবাণুটাকে তারা কি করে, খেয়ে ফেলে। আচ্ছা ওই চিত্রটা এখানে নাই না, আচ্ছা চিত্রটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের বইতে দেখো, বইটা খুলে দেখো, শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস, বই আছে হাতের কাছে তোমাদের? জিমিস বের করছি তো, দেখছো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিভাবে জীবাণু ভক্ষণ করে, চিত্রটা দেখেছো? জিমিস যে একটা জীবাণু যখন আসে তার চারপাশে শ্বেত রক্তকণিকা গুলো পায়ের মতো অংশ বের করে দেয়, এগুলো একটা ক্ষণপদ আমরা বলি, বের করে দিয়ে সেই অংশটা মাথাগুলো মিলিয়ে সেই জীবাণুটাকে সেই কোষটার ভিতরে নিয়ে আসে, রক্তের কোষে শ্বেত রক্তকণিকার ভিতরে নিয়ে আসে, এবং এটা তারপরে এটাকে মেরে ফেলে, ঠিক আছে। তারপর আসছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকা গুলো কি কি, নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে ব্যাসোফিল। এবং এই নিউট্রোফিল কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ইউসিনোফিল আর এই যে ব্যাসোফিল এইগুলা হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, ইউসিনোফিল এবং ব্যাসোফিল এরা কি করে, হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, আমাদের কি করে অ্যালার্জি, আমাদের যে ওই যে অ্যালার্জি হয় না চুলকানি হয়, সেই অ্যালার্জিটাকে প্রতিরোধ করে। তারপরে এছাড়াও ব্যাসোফিল কি করে, হ্যাপারিন নিঃসৃত করে, আমাদের রক্তকে এই রক্তগুলা যাতে রক্ত নালীর ভিতরে জমাট বাঁধতে না পারে সেটা প্রতিরোধ করে, সেটা বাধা দেয়। যেমন আমাদের কোথাও কেটে গেলে কি হয়, কিছুক্ষণ রক্ত পড়ে, তারপরে বাইরের দিকে রক্তটা কি হয়, দেহের বাইরের দিকে জমাট বেঁধে যায়, কিন্তু দেহের ভিতরে তাহলে তো অনেকক্ষণ থাকলে রক্তটা জমাট বেঁধে যাওয়ার কথা ছিল, কিন্তু বাঁধে না কেন, কারণ
এই বেসোফিল হ্যাপারিন নামক যে রাসায়নিক পদার্থটা নিঃসৃত করে, সেই রাসায়নিক পদার্থটা রক্তের ভিতরে রক্তটাকে রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি এই যে প্লেটলেট বা অণুচক্রিকা। এই প্লেটলেট বা অণুচক্রিকা স্তন্যপায়ী প্রাণীর অণুচক্রিকাকে আমরা বলি প্লেটলেট, আমরা স্তন্যপায়ী প্রাণী। এখন এই প্লেটলেট গুলো আসলে কি গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, রড আকারের হতে পারে, কিন্তু এরা যখন রক্ত জমাট বাঁধতে নেয় তখন এগুলো এই যে এইরকম আকৃতি হয়ে যায়। তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম আকৃতি হয়ে যায়, বিভিন্ন চারদিক থেকে এরা ক্ষণস্থায়ী বা ক্ষণপথ বের করে দেয়। এবং এদের সাইটোপ্লাজম কি হয় দানাদার, এবং সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গোলজি বস্তু থাকে, কিন্তু কোন নিউক্লিয়াস থাকে না। খেয়াল করো স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকায় এবং অণুচক্রিকায় কোন নিউক্লিয়াস থাকে না, কিন্তু শ্বেত রক্ত কণিকায় কি নিউক্লিয়াস থাকে না থাকে না থাকে, শ্বেত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, কিন্তু এই রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা এবং এই যে প্লেটলেট বা অণুচক্রিকাতে কোন নিউক্লিয়াস থাকে না। এই অণুচক্রিকা এগুলো মজ্জা থেকে তৈরি হয়, অস্থি মজ্জার বিচ্ছিন্ন অংশ আমরা বলতে পারি, এবং এর আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। অণুচক্রিকার আয়ু 5 থেকে 10 দিন, এবং প্রতি ঘন মিলিমিটার রক্ত হচ্ছে 2.5 লক্ষ। প্রতি ঘন মিলিমিটার রক্ত অণুচক্রিকার সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ। দেখো তোমাদের বই অনুযায়ী রেড ব্লাড সেল হচ্ছে 4.5 থেকে 5.5 লাখের মতো, হ্যাঁ, আর এই যে শ্বেত রক্ত কণিকা, এই 5 ধরনের শ্বেত রক্ত কণিকা গুলো হচ্ছে 5 থেকে বা আমরা বলতে পারি 4 থেকে 10 হাজার। হ্যাঁ মিস একটু আবার বলেন, নেটের সমস্যা ছিল। শ্বেত রক্ত কণিকার সংখ্যা 4 থেকে 10 হাজার, লোহিত রক্ত কণিকার আয়ু 120 দিন। লোহিত রক্ত কণিকার আয়ু কত? 120 দিন। অণুচক্রিকার আয়ু 5 থেকে 10 দিন, আর শ্বেত রক্ত কণিকার আয়ু কত? 15 দিন, তাই না? শ্বেত রক্ত কণিকার আয়ু কত? 1 থেকে 15 দিন। তাহলে এই গেল রক্ত কণিকা গুলো। আচ্ছা দেখি তোমাদের সময় আসলে কতক্ষণ আছে আরো। আচ্ছা তো এখন এই গেল রক্ত কণিকা গুলো। তো তাহলে এই যে রক্ত কণিকা গুলোর যে বর্ণনা আমরা করলাম, এই রক্ত কণিকা গুলো আমাদের কি হবে, প্রত্যেকটার সংখ্যা কত, তারপরে দেখতে কি রকম, আয়ু কতদিন, কোনটাতে নিউক্লিয়াস আছে কোনটাতে নিউক্লিয়াস নেই, এগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। তারপর তোমাদের রক্তরসের কাজ আছে, তারপরে রক্তের মধ্যে যে জৈব অজৈব পদার্থ আছে এগুলো ভালো করে পড়তে হবে। এগুলো থেকে কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে যে ক্রিয়েটিনিন এটি কি ধরনের পদার্থ, রেচন পদার্থ, তারপরে অ্যালবুমিন কি প্রোটিন, হ্যাঁ থ্রোম্বিন বা প্রোথ্রোম্বিন কি, ঠিক আছে, তারপরে কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন এগুলো কিসের যৌগ, কোথায় থাকে, এগুলো হচ্ছে রক্তরসের মধ্যে থাকে। তারপরে লোহিত রক্ত কণিকা ভ্রূণের দেহে কত, ভ্রূণের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ কত, বা শিশুর দেহে কত, এগুলো তোমাদের নৈর্ব্যক্তিক অংশে আসতে পারে। ঠিক আছে, আর হচ্ছে গঠন আসতে পারে, লোহিত রক্ত কণিকার গঠন বা তোমাদের এই যে চিত্র দিয়ে দিতে পারে, মনে করো এই চিত্রটা দিল, বা এখান থেকে 2টা বা 3টে চিত্র দিয়ে দিল, বা এই 3 ধরনের চিত্র, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা, এই সবগুলোই চিত্র তোমাদের দিতে পারে, দিয়ে বলতে পারে, বা এটাকে যদি এম চিহ্নিত করলো, এটাকে এন চিহ্নিত করলো, এই শ্বেত রক্ত কণিকা হয়তো 1টা বা 2টা আগে বলবে যে কিউ চিহ্নিত করলো, তখন বলতে পারে এম এবং এন এর গঠন ব্যাখ্যা করো। ঠিক আছে,
কিংবা এগুলো যেই তরল উপাদানের মধ্যে থাকে সেই উপাদানের কাজ ব্যাখ্যা করো। এগুলো উদ্দীপকের কোষগুলো যেই তরল উপাদানটার মধ্যে থাকে, যেই তরল অংশের মধ্যে থাকে সেই অংশের কাজ ব্যাখ্যা করো। সেই উপাদানগুলো কোথায় থাকে? রক্তরসের মধ্যে থাকে বা প্লাজমাতে থাকে। তাহলে রক্তরসের কাজ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে একটা একটা করে অংশ এগুলোকে আমাদেরকে ভালোভাবে করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আমরা আসি, রক্ত আসলে কি কাজ করে? রক্তের সাধারণ কাজ কি? শ্বাসকার্য সম্পন্ন করা। শ্বাসকার্যে সাহায্য করে কিভাবে? আমরা যে অক্সিজেন গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে শ্বাসের মাধ্যমে কি করি, আমরা অক্সিজেন নেই, জোরে জোরে শ্বাসকে দেখো, অক্সিজেন আমাদের নাকের ভিতর দিয়ে প্রবেশ করে, তাই না? সেই অক্সিজেন ফুসফুসের ভিতরে যায়, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে, এবং হৃৎপিণ্ড থেকে সেই অক্সিজেন কি করে কোষ পর্যন্ত, টিস্যু পর্যন্ত পৌঁছে যায়। আমাদের বিভিন্ন শরীরের সমস্ত কোষগুলোতে অক্সিজেন পরিবহন করা হচ্ছে, লোহিত রক্তকণিকার কাজ। তারপরে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে নিয়ে আসবে ফুসফুসে, ফুসফুস থেকে নাসারন্ধ্র পথে আমরা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিব। এটা সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে বের করে দেয়। তারপরে রক্ত কি করে হরমোন পরিবহন করে, যে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস বা প্রাণ রস, যেটাকে আমরা বলি হরমোন। হ্যাঁ, পিটুটারি গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে, হ্যাঁ, পিটুটারি হরমোন, থাইরক্সিন হরমোন, প্যারাথরমোন, এই সমস্ত প্রাণরস বা হরমোন গুলা নিঃসৃত হয়, বা এই হরমোন গুলাকে রক্তের মাধ্যমে আমাদের সমস্ত শরীরে পৌঁছে দেয় রক্ত। তারপরে খাদ্যের সারাংশ পৌঁছে দেয়, আমরা যে খাবারগুলো খাই সেই পরিব্যাকৃত খাবারগুলো থেকে নিঃসৃত রস দেহের সমস্ত অংশে কোষে কোষে পৌঁছে দেয়া রক্তের কাজ। তারপরে বর্জ্য পদার্থ, নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলা বৃক্কে পরিবহন করে কে? রক্ত। ঠিক আছে, আমাদের দেহের সমস্ত অংশে তাপের সমতা রক্ষা করা রক্তের কাজ। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত বলতে পারবে? স্বাভাবিক তাপমাত্রা কত আমাদের দেহের? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে রক্ত এই তাপমাত্রা পরিবহন করে, মানে উষ্ণতা সমতা রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে আমরা বলতে পারি। তারপরে আমরা শ্বেত রক্তকণিকা দেখেছি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। অর্থাৎ দেহের মধ্যে যে জীবাণুগুলো প্রবেশ করলে কোন রোগের জীবাণু, সেই জীবাণুগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে। তাহলে এই হলো রক্তের কাজ। তাহলে তোমরা রক্তকণিকাগুলোর গঠন, উপাদান, তারপরে কাজ সেগুলো ভালো করে বাসায় পড়বে এবং না দেখে খাতায় লিখে রাখবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রক্তরসের কাজ, রক্তরসের কাজ, রক্তের কাজ, তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকার গঠন, এগুলো পড়বে এবং বাসায় খাতায় না দেখে লিখবে, আজকের তারিখটা দিয়ে রাখবে। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় পড়াশোনা করবে ঠিকঠাক মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।